ফের হাতির মৃত্যু জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বন বিভাগের বোদাগঞ্জ রেঞ্জের ষোলইডাঙ্গা ফরেস্ট এলাকায় মৃত হাতিকে পূজো দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন স্থানীয় এলাকার মানুষেরা। বৃহস্পতিবার সকালে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে ছুটে আসেন বন দপ্তরের আধিকারিকেরা। হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। পূর্ণবয়স্ক হাতিটি কিভাবে মারা গেল তা এখনও পরিষ্কার নয় বলে জানান বন দপ্তরের আধিকারিকেরা। হাতির দেহ উদ্ধার করে বন দপ্তরের নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে বন দপ্তর কর্তৃপক্ষ। ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানা যায় বন দপ্তরের এক আধিকারিকের কাছ থেকে। উল্লেখ্য, কয়েকদিন আগেও একটি হাতির মৃত্যু হয় বোদাগঞ্জের গৌরীকোণ এলাকায়। ফলে পরপর হাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। শুটের পাখে I'm going to go.
দেনে দেখো না ওটা দেনে দিও ভালো বড় তাহলে ছোট हाथी देखते क्या हाथी थार की आछे हाथी छाड़ा किस नहीं हाथी तो अनेक घर बाड़ी भेजे दीचे नष्ट कर दीचे তার জন্য খবর পেলাম চলে আসলাম কি হাতিটা কি হয়েছে হাতিটা কিভাবে মারা গেল সেটা তো বলতে পারছি না পূর্ণবয়স্ক হাতি হ্যাঁ পূর্ণবয়স্ক হাতি দাতাল দাতাল এই এলাকাটায় এলাকাটা সুরডাঙ্গা বৈকুণ্ঠপুর এলাকা ফরেস্টের লোক আছে ফরেস্টের লোক আছে আর জেসিবি কিভাবে নিয়ে এখন কি হচ্ছে এখন তো জেসিবি দিয়ে উঠাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে তা এখন দেখতে পাবো সবাই দেখবে মানুষ আছে হ্যাঁ মানুষ অনেকে আছে কি মনে হচ্ছে এটা মানে আজকে একাই একটা এক হাতি না দল এসেছিল না একটাই ছিল দাতাল পূর্ণবয়স্ক বয়স্ক হাতি না বাচ্চা তো বহু মানুষ আসছে ভিড় ভিড় মানুষ কি দেখতে মানুষের ভিড় কি হচ্ছে এখানে মানুষ মানুষ দেখতেছে কি বলবো আনন্দ পায় একটা আপনি এখন বাড়ি কোথায় আপনার আমার বাড়ি এখানে জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কোটা কখন দেখতে পাচ্ছেন হাতিটা আপনি আর কখন দেখতে পাচ্ছেন আমি তো জানি না আমি শুনলাম মাঠের দিকে শুনে আসি আসি এখানে এখনো আছে কি নাম আপনার সুমন্তটাই হ্যাঁ সুমন্তটাই সুমন্ত হ্যাঁ আজকের কি কারণে এখানে আসা হয়েছে একটা হাতি মারা গেছে ওই জন্য আসছে কিভাবে মারা গেল কিভাবে না ন্যাচারাল ডেথ হওয়ার কারণ আছে তবু আমরা তো মানে খোঁজ নিয়ে যাচ্ছি ময়নাতদন্ত হবে হ্যাঁ তদন্ত কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টম পোস্টমর্টমটা করবে এখানে তো এখানে তো পোস্টমর্টম করার তো সুবিধা নেই তো এটা জঙ্গলে নিয়ে যেতে হবে তারপরে ওটা পুড়িয়ে দিতে হবে কত পূর্ণবয়স্ক বয়স্ক এজেন্ট বয়স 40-45 হবে এজেন্ট মানে এখানে মানে কি মনে হচ্ছে আপাতত মানে আপনি কি